চোদ্দ ঘন্টা ম্যারাথন ইডির তল্লাশি এবং হাই ভোল্টেজ জেরার পর অবশেষে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ছাড়লেন ইডির আধিকারিকরা কিন্তু সাথে একাধিক নথি একাধিক নথি উদ্ধার হয়েছে সুজিত বসুর বাড়ি থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে প্রচুর পরিমাণে নথি উদ্ধার হয়েছে সুজিত বসুর বাড়ি থেকে ইডির জেরার শেষে ইডির তল্লাশি শেষে কী কী তথ্য কি কী নথি উদ্ধার হলো কোনো জকের ধন কি উদ্ধার হলো মন্ত্রীর বাড়ি থেকে অবশেষে সামনে এলো সেই লিস্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চোদ্দো ঘন্টার ম্যারাথন জেরার পর তৃণমূল নেতা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি নিজের লেকটাউনে নিজের বাড়িতে ফিরে আসেন সুজিত বসু সঙ্গে ছিলেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু শুক্রবার সকালে পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি সকাল সাতটা নাগাদ সুজিত বসু লেকটাউনের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে যাওয়ার সময় প্রচুর নথি নিয়ে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা ইডির অফিসাররা চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস সুজিত বসুর তিনি অনুগামীদের উদ্দেশ্যে হাত নেড়ে বার্তাও নেন এদিন কাকভরে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি কলিং বেল বাজিয়ে ঘুম ভাঙায় পুরনো বাড়ি নতুন বাড়ি দু জায়গাতেই একযোগে চলে তল্লাশি সন্দেশকালীর ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যথেষ্ট সচেতন ছিল কেন্দ্রীয় বাহিনী আর সেই কারণেই সুজিত বসুর বাড়ি শ্রীভূমি সংলগ্ন এলাকায় রুট মার্চ করেছিল দু হাজার ষোলো সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসুর সেই সময় পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে অভিযোগ রয়েছে সেই সূত্র ধরি এদিন সুজিত বসুর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি যদিও ইডির বিরুদ্ধে আগে দেখি সরব ছিলেন সুজিত তার অভিযোগ দুর্নীতিতে তার নাম জড়িয়ে দেওয়ার জন্য আগে থেকেই তার প্রাক্তন আত্মসহায়কের উপর চাপ তৈরি করেছিল ইডি অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য শুক্রবার প্রায় সকাল ছটার সময় তাপস রায়ের বাড়িতেও ঢুকেছিল ইডি সেখান থেকে বেরিয়ে যায় সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে সূত্রের খবর তাপস রায়ের বাড়ি থেকে মোবাইল ফোন আরও বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে গেছে ইডির আধিকারিকদের তল্লাশির সময় তাপস রায়ের বাড়িতে ছিলেন তার স্ত্রী ও মেয়ে তাপস রায় জানিয়েছেন জনপ্রতিনিধি হিসাবে তাকে অনেকেই অনেক কিছু অনুরোধ করেন সেই কাগজগুলি নিয়ে গেছে ইডি তিনি উপস্থিত সাংবাদিকদের তদন্তমূলক সাংবাদিকতা করে গোটা বিষয়টি বার করার কথাও বলেছেন শুধু তাপস রায় নয় মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে একাধিক নথি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নথি উদ্ধার হয়েছে এমনই কিন্তু দাবি করছে ইডি আধিকারিকরা সুজিত বসুর বাড়ি থেকে নথি নিয়ে বেরিয়েছে ইডি আধিকারিকরা সুজিত বসুর ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে তার সাথে সাথে তাপস রায়ের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ফোনগুলি ঘেঁটে দেখা হবে তাদের ফোনগুলি যাচাই করে দেখা হবে সেখানে কি কি লুকানো আছে কোনো বিস্ফোরক তথ্য নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য ইডি যেটা দাবি করছে তাদের বাড়ি থেকে যেগুলি উদ্ধার হচ্ছে সেগুলি সবই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য তবে তাপস রায় এবং সুজিত বসু কিন্তু ইডি বেরিয়ে যেতে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন সুজিত বসু স্পষ্ট বলেছেন তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তিনি সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন প্রমাণ করতে পারলেই তিনি পদত্যাগ করবেন তৃণমূল থেকে এমনই কিন্তু দাবি করেছেন সুজিত বসু তার মধ্যেই চোদ্দ ঘন্টার ম্যারাথন তল্লাশি অভিযানে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি ইডি এরপর কী পদক্ষেপ নেয় সুজিত বসুর বাড়ি থেকে এবং তাপস রায়ের বাড়ি থেকে যে নথিগুলো উদ্ধার হয়েছে সেগুলি খতিয়ে দেখে এটি কী স্টেপ নেয় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো গোপন তথ্য কি উদ্ধার হবে এখান থেকে কোনো কি ক্লু বেরুবে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বড় মাথা কি ধরা পড়বে কোন মাথার নির্দেশে কোন মাথার অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ হয়েছে কার হাত আছে এতে সেই মাথা কি ধরা পড়বে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের একাধিক নথি উদ্ধার হয়েছে সুজিত বসুর বাড়ি থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে প্রচুর পরিমাণে নথি উদ্ধার হয়েছে সুজিত বসুর বাড়ি থেকে ইডির জেরার শেষে ইডির তলাশি শেষে কী কী তথ্য কী কী নথি উদ্ধার হলো কোনো জকের ধন কি উদ্ধার হলো মন্ত্রীর বাড়ি থেকে অবশেষে সামনে এলো সেই লিস্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চৌদ্দ ঘন্টার ম্যারাথন জেরার পর তৃণমূল নেতা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি নিজের লেকটাউনে নিজের বাড়িতে ফিরে আসেন সুজিত বসু সঙ্গে ছিলেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু শুক্রবার সকালে পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি সকাল সাতটা নাগাদ সুজিত বসু লেকটাউনের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে যাওয়ার সময় প্রচুর নথি নিয়ে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা ইডির অফিসাররা চলে যেতি স্বস্তির নিঃশ্বাস সুজিত বসুর তিনি অনুগামীদের উদ্দেশ্যে হাত নেড়ে বার্তাও নেন এদিন কাকভরে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি কলিং বেল বাজিয়ে ঘুম ভাঙায় পুরোনো বাড়ি ও নতুন বাড়ি দু জায়গাতেই একযোগে চলে তল্লাশি সন্দেশকালীর ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যথেষ্ট সচেতন ছিল কেন্দ্রীয় বাহিনী আর সেই কারণেই সুজিত বসুর বাড়ি শ্রীভূমি সংলগ্ন এলাকায় রুট মার্চ করেছিল দু হাজার ষোলো সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসুর সেই সময় পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে অভিযোগ উঠেছে সেই সূত্র ধরি এদিন সুজিত বসুর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি যদিও ইডির বিরুদ্ধে আগে দেখি সরব ছিলেন সুজিত তার অভিযোগ দুর্নীতিতে তার নাম জড়িয়ে দেওয়ার জন্য আগে দেখি তার প্রাক্তন সহায়কের উপর চাপ তৈরি করেছিল ইডি অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য শুক্রবার প্রায় সকাল ছটার সময় তাপস রায়ের বাড়িতেও ঢুকেছিল ইডি সেখান থেকে বেরিয়ে যায় সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে সূত্রের খবর তাপস রায়ের বাড়ি থেকে মোবাইল ফোন আরও বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে গেছে ইডির আধিকারিকদের তল্লাশির সময় তাপস রায়ের বাড়িতে ছিলেন তার স্ত্রী ও মেয়ে তাপস রায় জানিয়েছেন জনপ্রতিনিধি হিসাবে তাকে অনেকেই অনেক কিছু অনুরোধ করেন সেই কাগজগুলি নিয়ে গেছে ইডি